গেল মনে হয় বিক্রি করছেন। সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন। গতকালই আমার আসার কথা ছিল, কিন্তু বিভিন্ন প্রোগ্রামে থাকার জন্য একটু দেরি হয়ে গেছিল, আসতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। তবে আজকে আসতে পেরে খুব ভালো লাগলো যে আমাদের যে এই শিল্প শহর, এই শিল্প শহরে কিছু কিছু জিনিস আমরা হারিয়ে যাচ্ছিলাম, তার মধ্যে অবশ্যই এই লিটল ম্যাগাজিন। সেই লিটল ম্যাগাজিনকে পুনরুজ্জীবিত করার জন্য, লিটল ম্যাগাজিনকে উৎসাহিত করার জন্য যে প্রচেষ্টা আমাদের মাননীয়া শর্মিলা ব্যানার্জি, আমাদের তাপসদার সহধর্মিণী চেষ্টা করছেন, তার জন্য তাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে যে কথা অনিমেষ বলল, আমি সেই একই কথা বলতে চাই যে প্রচার এখন একটা খুব বড় ব্যাপার, এবং আজকাল ফেসবুক হোয়াটসঅ্যাপ এই প্রচার কিন্তু একটা বিরাট কাজ করে। তাই আগামী যে মেলা হবে তাতে যদি আমাদেরকেও যুক্ত করে নেন, সদস্য হিসাবে নয় কিন্তু সাহায্যকারী হিসাবে, তাহলে নিশ্চয়ই আমি মনে করব যে আমরাও কিছুটা এগিয়ে আসতে পারি। আসানসোলে একটা বইমেলা হতো, কিন্তু আমরা সরকারিভাবে প্রতি বছর বইমেলার আমরা আয়োজন করছি। আসানসোলে আমরা গত 3 বছর ধরে আসানসোল উৎসব করছি, এবং সেখানেও অনেক স্টল আছে, এবং সেখানে লিটল ম্যাগাজিনের জন্য আমরা যারা যান জায়গাও দিই, এবং এমনিই দিই, কোনো পয়সা না দিয়েই দিই। তো সুতরাং সেখানেও আপনারা আসবেন, অংশগ্রহণ করবেন, সেখানে হাজার হাজার মানুষ আছে, তো সেখানে প্রচারও অনেক বেশি হয় এবং আপনাদের বিক্রি বাটাও বেশি হবে। আর যে কথা বলল সরকারি সাহায্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সংগঠনকে বছরে 2 লক্ষ টাকা করে দেন, এবং পরের বছর থেকে 1 লক্ষ টাকা করে দেন। তো সেই হিসাবে যদি আপনারা সেখানে অ্যাপ্লাই করেন, তাহলে যাতে পান, কারণ স্থানীয় বিধায়কের রেকমেন্ডেশনের দরকার হয়, যেহেতু আমি স্থানীয় বিধায়ক, আমি কথা দিয়ে গেলাম যে আমি যাতে আপনারা পান সেই ব্যবস্থা আমি করব। আমি জানি না এখনও সুযোগ আছে কিনা, কিন্তু কয়েকদিন আগেই, সপ্তাহ 10 দিন আগেই আপনারা হয়তো খবরের কাগজে পড়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে বিভিন্ন সংগঠনকে চেক প্রদান করা হয়ে গেছে, কিন্তু আমি কালকে একবার খবর নিয়ে দেখব, যদি এখনও কিছু করে দেওয়া যায় আমি তাপসদার সাথে যোগাযোগ করে ফর্ম পাঠিয়ে ফিল আপ করিয়ে যদি সম্ভব হয় আমি চেষ্টা করব। সেই চাহিদা কিন্তু কমেনি, আর আগামী দিনেও কমবে না, কারণ যারা বই প্রেমী তারা বইটা না পড়লে রাতের ঘুম আসে না। সেই বই প্রেমীর সংখ্যা কিন্তু কমও নয়, বই প্রেমীর সংখ্যাও দিনের পর দিন বাড়ছে। তাই আমি বক্তব্যকে দীর্ঘায়িত না করে যারা এখানে আজকে এই অনুষ্ঠানে আছেন বক্তব্য শেষ করছি। নমস্কার, অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মলয় ঘটককে। তিনি নিজের থেকে যেভাবে আমাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন, সব রকম সম্পূর্ণ হয় যখন সমাজের সর্বস্তরের মানুষ পাশে এসে দাঁড়ান, সবাই মিলে একসঙ্গে এটিকে উৎসবের রূপ দেওয়া যায়, এবং সে তার দিশা দেখালেন আমাদের আসানসোলের একজন অন্যতম দিশারী মাননীয় মন্ত্রী মলয় ঘটক। শিল্প সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে তিনি যেভাবে কাজ করে চলেছে, ক্ষেত্রে তার অবদান সত্যি স্মরণীয় হয়ে থাকছে, এবং তিনি যেভাবে আমাদেরকে আবার নতুনভাবে বললেন, পাশে দাঁড়িয়ে থাকলেন এই লিটল ম্যাগাজিনের এই ছোট্ট উদ্যোগের পাশে, তা সত্যি ধন্যবাদের জন্য। আমরা এরপরে আমাদের অন্যান্য কাজগুলো চালিয়ে যাব। আরেকবার আপনাদের অবগতির জন্য জানাই, এখন আমাদের লিটল ম্যাগাজিন উৎসব প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের তার বক্তব্য শুনলেন, লিটল ম্যাগাজিন উৎসবের পাশে থাকার যে বার্তা তিনি দিয়ে গেলেন তা আমাদেরকে আরও উদ্বুদ্ধ করলো।